हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। हमार चैनल अपन के अनेक अनेक स्वागत। और एक रेसिपी निये आमी चले एसेछि आज के अपन देखाबो चिकेन भुना केमन करे बनाय। ताई चलुन रान्ना करे। ए जे चिकेन निये निएछि, दुटो लेग पिस रेखेछि छेलेटार जन्य। दिए देबो कड़ाइये तेल, दिए देबो दुटो तेजपाता, गरम हो गए दिए देव पिंज। पिंज गुलो ठीक ब्राउन हो आसबे, हो जाक तारपर पिंजटा मजे जावर जन्य दिए देव एकटू नून, नईले मोचते देरी होबे। ताई दिए दिलाम आर एकटू तेल, तेल कम होयेछे, पिंयाजटा बेशी लागबे भुना जेहेतु, ताई एकटू पिंयाजटा बेशी देवार पर दिए दिलाम एबार नून स्वाद मतो, जत मांसे जत नून सबे दिए दिलाम। नून दिए दिलाम हलुद। एबार आमि एखाने आछे जिरे, गोल गोलमरिच, काँचा लंका आर आछे आदा रसुन पेस्ट, माने शिलनोड़ा दिए बेटा बेटे आमि एगुलो दिए दिलाम। ভালো করে উলটানাচাড়া করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। অনেকক্ষণ হয়ে গেছে কষানো। এবার আমি দিয়ে দিলাম টমেটো টুকরো গুঁড়ো। এবার ভালো করে ফির নড়িয়ে চড়িয়ে নেড়ে চড়িয়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটুখানি মশলা ধোয়া জলটা, প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব লেগ পিস দুটো, যেহেতু লেগ পিস দুটো বড় আছে তাই আমি একটু আগে দিলাম। ভালো করে মশলা নেড়ে চেড়ে কষিয়ে নেব খুব সুন্দর করে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য। দু মিনিট পর ফিরে ঘুরলাম। এবার কিন্তু আমি দিয়ে দেব বাকি মাংসগুলো। এই যে চিকেনগুলো আমি এবার দিয়ে দেবো সবগুলোই, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব অনেকক্ষণ ধরে, যেহেতু মাত্রায় বেশি আছে তাই। নেড়ে চেড়ে অনেকক্ষণ মশলা লাগানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে, 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা চিকেন থেকে আমার জুস বেরিয়েছে। আমি কিন্তু আর একটুও জল দিইনি, এখানে এগুলো সব চিকেনের জুস। আবার একটু নেড়ে চেড়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে লেগ পিসগুলো নিচে করে দিয়ে এবার কিন্তু আমি আবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, লো ফ্লেমে ঢাকা দেব। ঢাকা 5 মিনিট পর খুলে নিলাম। এবার দেখুন কত সুন্দর মজে এসেছে, চিকেনটা প্রায় হয়ে গেছে আর একটুখানি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে মিট মশলা। মিট মশলা দিয়ে দেওয়ার পর আরও একটু কষিয়ে নেব ভালো করে। আমি কিন্তু এখানে চিকেন ভুনা করার জন্য একটুখানিও জল ব্যবহার করিনি, একটুখানিও নয়, একদম চিকেনের যে জুস বেরোবে সেটাতেই হয়ে যাবে চিকেন ভুনা। এবার এখানে আপনি কিন্তু ওই বেরেস্তা গুঁড়ি করেও দিতে পারেন, আমার হাই রিচ হয়ে যাবে বলে আমি দিইনি। ভালো করে নেড়ে চেড়ে এবার কিন্তু ফ্লেমটা, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি যাতে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া যায়। দেখুন কত সুন্দর কালার এসেছে তাই না, আর সুগন্ধ বেরোচ্ছে খুব সুন্দর। এইভাবে রান্না করে দেখবেন খেতে খুব সুস্বাদু হয়। এবার কিন্তু আমি আরেকবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর 5 মিনিট পর লো ফ্লেমে রেখে এবার আমি ফির খুলে নিলাম। দেখুন প্রায় রেডি আমার চিকেন ভুনা, খুব সুন্দর হয় খেতে। এখানে কিন্তু আপনারা চাইলে আলুও দিতে পারেন, আমি কিন্তু আলু দিইনি।
আর এখানে ধনে পাতা দিলে, দিয়ে নামিয়ে নিলেই রেডি আমার চিকেন ভুনা। ধনে পাতা আমার ছেলে মেয়েগুলো খায় না, তাই আমি দিইনি। এই যে চিকেন ভুনা রেডি, আর বেরেস্তা ছড়িয়ে নিলেই রেডি। আমি বেরেস্তা দিইনি, কারণ আমার হাই রিচ হয়ে যাবে। তাই এইরকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে যে ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর এমনি এমনি রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বাই।